আপনারা পরিচয়টা করবেন জহার আমি ভারত জাকাল মাঝি পারগানা মহল সবংমুলুকের এক নম্বর পারগনা আচ্ছা আপনার সব মুলুকে মনুদ পারগানা যায় বলা যায় হেড তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এই মুহুর্তে আপনারা কী চাইছেন আমরা শবংমুলুক খুব মহিম পর্যায়ে মহিম দশাতে আজকে আছি দোষী বা দোষ না করার পরও আজকে কার চক্রান্ত কার ছলনায় পড়ে আজকে কাকে খুশি করার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে আমরা বুঝতে পারছি না কোন চক তাকে তাই আমার মুলুক পারগানাকে আজকে সবঙ্গের থেকে আমাদের আমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে আজকে তাকে জেলে জেলে ভরা হয়েছে এবং প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে কার কথাতে এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল যে আমরা তো কোনো দোষ করিনি আমরা গণ গণডেপুটেশনের জন্য অঞ্চল অফিসে গিয়েছিলাম সেখানে গণ গণডেপুটেশান দেওয়ার ফলে সাধারণ মানুষ কি করে ফেলেছে সেটা কিন্তু আমরা আমাদের ধারণার বাইরে আছে কিন্তু সেখানে আজকে আমাদের উনচল্লিশ জনের নামে কেস রুজি হয়েছে এবং আমরা চাইছিলাম যে প্রশাসনের উপরে আমাদের একটা আস্থা ছিল আমার মূলক পারগানার উপরে যেহেতু বা উনচল্লিশ জনের নামে যে কেস হয়েছে আমরা এখানে ওখানে না লুকিয়ে আমরা কিন্তু আমার তরাট পারগনার বাবা সনাতন হ্যামরমের কাছে গিয়েছিলাম একটা সুষ্ঠ মীমাংসা আলোচনার জন্য কিন্তু সেখানে কি হলো আমাদের সঙ্গে আলোচনা হলো আমরা আলোচনাও করলাম পরবর্তীকালে শুনলাম যে আমার মুলুক পারানা অ্যারেস্ট করা হয়েছে কেন অ্যারেস্ট করা হলো সে তার কারণ এখনও পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারছি না অ্যারেস্ট করার পেছনে কে কে আছে কীভাবে অ্যারেস্ট করানো হলো কি ব্যাপার হলো আমরা কিন্তু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না কারণ ভারত জাকাত পারানা মহল একটা সামাজিক সংগঠন আমরা সমাজকে ভালোবাসি সামাজিক সংগঠন গড়ি মানুষকে মানুষ গড়ার কারিগর আমরা মানুষ গড়ার কাজ করি কিন্তু আমাদেরকে আজকে বিভিন্ন আখ্যা দেওয়া আছে মাওবাদী থেকে শুরু করে ঠিক আছে সন্ত্রাসবাদী থেকে শুরু সন্ত্রাসবাদী এরকম আরও অনেক কিছু কিন্তু সত্যি কি আমরা সন্ত্রাসবাদী আমরা কি মাওবাদী আমরা সমাজের কাজের জন্য সমাজের কিছু কর্মের জন্য তেরো তারিখ ডেপুটেশন আকারে ওখানে গিয়েছিলাম যা সোশ্যাল মিডিয়াতে আজকে ভাইরাল করে ওরা দেখাচ্ছে সেরকম কিছু ঘটনা আমাদের পক্ষ থেকে হয়নি বা আমরা করিনি তাও প্রশাসন প্রশাসনের উপরে কি চাপ ছিল আমার মুলুক পারগানা মিঠুন মুর্মুকে বুঝিয়ে সুঝিয়ে তাকে অ্যারেস্ট করতে বাধ্য করানো হয়েছে বাধ্য করানোর পর তাকে আশ্বাসও দেওয়া হয়েছে যে তুমি যেহেতু ওপর থেকে চাপ আছে কার চাপ আছে জানি না তাকে অ্যারেস্ট করানোর পরে তাকে আশ্বাস দেওয়া হয়েছে তোমাকে আট দিনের মধ্যে আমরা ছেড়ে দেব কিন্তু এখনও পর্যন্ত তার মুক্তির কোনো প্রশ্নই উঠছে না তাকে আবার জেলে পঁচিয়ে মারার একটা চক্রান্ত চলছে তাকে জামিন যোগ্য যে ধারাগুলো সে ধারাগুলো থেকে জামিন হওয়ার যে সুযোগটা ছিল সেখানে আবার এরা সাত তারিখের আগে জামিন অযোগ্য ধারা কিছু কিছু দিয়েছে যেগুলোতে সারা জীবন সেই জন্য জেলের মধ্যে থাকে প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এইভাবে চক্রান্ত করবেন না আদিবাসী মানুষদেরকে ঠকিয়ে তাদেরকে সহজ সরল ভেবে তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে আজকে তাদেরকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে এভাবে একটা মানে গাড্ডার মধ্যে ফেলে দেওয়ার একটা পরিকল্পনা আপনি করছেন এটা কিন্তু ঠিক নয় এই জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহলের খড়্গপুর তলাট পারগানা বাবা আমাদেরকে আশ্বাস দিয়েছিল সাত তারিখ পর্যন্ত কিন্তু তার ফলে দেখলাম তিনি বা তার দ্বারা কোনো কিছু কাজ কর কার্যক্রম হচ্ছে না ডেটের উপরে ডেট আমরা পাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না কোনো জামিন হচ্ছে না কিছু হচ্ছে না তাই আজকে তার বাড়ির লোক কান্না বাড়ির লোকের দুঃখ কষ্ট তাদের আজকে সংসারের মানে এই মুলুক পারগানা বাবার সংসারের অবস্থা দেখে তারা আজকে নিরুপায় তারা কি করবে তাদের পাশে যদি আজকে ভারত জাগাত মাঝি পারগানা মহল না থাকে সব মুলুকের যারা পারগানা বাবা মাঝি বাবারা যদি না থাকে তারা আজকে আন্দোলনের পথে নামবে তো ভারত জাগাত মাঝি পারগানা মহলের লজ্জা যে একটা মানুষ সারা জীবন ভারত জাকাত মাঝি পারগানা মহলে কাজ করে গেল তাকে কিন্তু সংগঠন কোনোভাবে সাহায্য করলো না তাই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন মিঠুনের স্ত্রী মিঠুন মুর্মু স্ত্রী কান্নায় ভেসে যাচ্ছে তার বাচ্চা বাচ্চা নিয়ে সংসার করবে কি করে সংসার চালাবে কি করে বাচ্চাদেরকে মানুষ করবে কী করে তার স্বামীকে যদি এভাবে চক্রান্ত করে জেলে ফেলে ফেলে রাখা হয় তাই তার কথা ভেবে আমি সবাই সর্বস্তরের জনসাধারণ আদিবাসী ভাই বোনদেরকে বলছি একটা মিঠুন মুর্মু চলে গেছে তো কী আছে তাকে আমরা উদ্ধার করে নিয়ে আসবো তাই এগারো তারিখ আমরা বিশাল আকারে জমায়ে জমায়েত করবো এই পে মাথানির বুকে পদ অবরোধ বা মিছিল আকারে যাই হোক না কেন একটা সংগ্রাম অভিযান করে আমরা তাকে সেই জায়গা থেকে উদ্ধার করব তার নিঃস্বর্ত জামিনের জন্য আমরা আজকে বিভিন্ন রকম ভাবে আন্দোলন শুরু করবো এই অনির্দিষ্টকালের পথ অবরোধ কর্মসূচির মাধ্যমে যদি সবাই চাই যে মানুষটা সমাজের জন্য কাজ করে গেছে তাকে উদ্ধার করতে হবে আমাদের দায়িত্ব সেটা তাহলে কিন্তু আপনারা সবাই আসবেন আগামী এগারো তারিখ শনিবার সকাল আটটা হইতে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ কর্মসূচি ভারত জাকান মাঝি পারগানা মহল সবংমুলুক এবং সবংমুলুকের সমস্ত পীড় পারগানাদের ব্যবস্থাপনায়